করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 13ই জানুয়ারি 11টি নির্দেশনা জারি করে সরকার। তবে শনিবার থেকে কার্যকর হয়েছে গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানার নিয়ম। এই নিয়মে বাসে যত আসন তত যাত্রী বহন এবং মাস্ক পরা বাধ্যতামূলক। তবে এই নিয়মের বালাই নেই কোথাও। রাজধানীর সব জায়গায় অফিসগামী মানুষের ভোগান্তির চিত্র। শনিবার সরকারের ছুটির দিনে সড়কে গণপরিবহন কম এবং বাসে যত আসন তত যাত্রী ওঠানোয় বিপাকে পড়েন কর্মজীবীরা। গাদাগাদি করে বাসে ওঠানামা করেন যাত্রীরা। অনেকে বাধ্য হয়েই বাসে দাঁড়িয়ে যেতেও দেখা যায়। দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি, অফিসে টাইম লস হচ্ছে, জবাবদি করতেছে, পাঁচ লেট হচ্ছে, অনেক বেশি যাত্রী, সেই জন্য উঠতে পারিনি। সরকারি বেসরকারি অফিস স্কুল কলেজ খোলা রেখে বাসে যাত্রী বহনে বিধিনিষেধ দেয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাজধানীর বিভিন্ন বাস স্টপেজে যাত্রীদের বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যায়। এভাবে কষ্ট করে যাইতে হয়, কেউ সিএনজিতে যায়, কেউ বাসে যায়। অফিস আদালত অর্ধেক করে দেয়, তখন যদি বাস কমে ফেলে তখন হচ্ছে মানুষ স্বাভাবিকভাবে যেতে পারবে। বাস চালকরা জানান অফিস সময়ে সড়কে যাত্রীর চাপ বেশি, তাই অনেক সময় জোর করে বাসে ওঠেন যাত্রীরা। অনেক যাত্রীর চাপ, যে যাত্রী যাইতে পারতেছে না। সারদিন আমার ওদিকে চাপায় দিয়ে কয়টি সব উড়া আমি বুঝবো। এদিকে ট্রেনে মোট আসনের অর্ধেক সংখ্যক টিকিট বিক্রি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, কিন্তু কমলাপুর থেকে বেশিরভাগ ট্রেন ছেড়ে গেছে অতিরিক্ত যাত্রী নিয়ে। স্টেশন ম্যানেজার জানালেন স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে তারা। অর্ধেক আসনে টিকিট বিক্রি করছি এবং আজকে থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে। পর্যন্ত নিজেদের সচেতনতা না হবেন ততক্ষণ তো আপনি যাবেন যত প্রচেষ্টাই করেন না কেন সব সরকারকে ব্যর্থ হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে ট্রেনে অতিরিক্ত যাত্রী না হওয়ার আহ্বান জানান তিনি। মাবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।